সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা সবাই ভালো আছো? তো আমি তো একদম ভালো আছি, আর তোমরা কেমন আছো অবশ্যই বলবে, কেমন আছো? আর সবাইকে জানাই অষ্টমী পুজোর, মহা অষ্টমী পুজো অনেক 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 শুভেচ্ছা। আর এখন আমি রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য পুজোতে, পুজোতে মহাষ্টমীর উপোস করেছি, এখন যাব আমরা। আর আমার ছেলেও রেডি হয়ে নিয়েছে, ছেলে আর আমি যাব। এই যে আমার বেটু, বেটু হাই বলে দাও, হাই বলে দাও। তো এখন আমরা যাবো, আর আমাদের এখানে পুজো আমরা কিভাবে সবাই মিলে করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের পুরো দিনটা, চলো যাই। আর আমার লুকটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সেজেছি। আমি আর বেটু যাচ্ছি, আর বাবা যাচ্ছে আমাদের আগিয়ে দিতে, কারণ আমি নিয়েছি প্রসাদের থালা, তার কারণে বেটুকে বাবা আগিয়ে দিতে যাচ্ছে, আর বাবা আগিয়ে দিয়ে ওকে চলে আসবে। আর আমি আজকে উপোস করেছি আর পুজোর অঞ্জলি দেব অষ্টমীর পুজোতে। তো চলো যাই, আর অনেক লোকজন যায় আর খুবই আনন্দ হয় এই পুজোতে। তো চলো ওখানে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ। আর এখানে দেখো আমি চলে এসেছি, কিন্তু এখানে আগে সিট করতে হবে, কারণ প্রসাদের খেলা না হলে আবার সবারই আলাদা আলাদা বোঝা হয়ে যাবে না, তার কারণে। সকল গ্রামবাসীকে মহা অষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সকল গ্রামবাসীকে মহা অষ্টমীর পূজা যারা যারা মহা অষ্টমীতে অঞ্জলি দেবে, আমাদের মহা অষ্টমীর পুজো শুরু হয়ে গেছে, তাই আর বাড়িতে না থেকে পুজো মণ্ডপে চলে এসো। আমাদের এই যে সবাই আমরা রেডি হয়ে নিয়েছি, আর অনেক বান্ধবী, এই যে আর এই যে এটা হচ্ছে ভাই বউ, মানে ভাই বউ না, এটা ভাগনা বউ। হ্যাঁ, আর এই যে এই পাশে আরো আছে, এই পাশে আরো আছে, আর এখন পুজো শুরু হয়ে গেছে, এখন বসবো ওখানে গিয়ে। Thank you.
এখন আমরা সবাই মিলে অঞ্জলি দিব, অষ্টমীর পুজোর অঞ্জলি। তো আমরা তার কারণে ফুল নিচ্ছি এখানে, তারপর অঞ্জলি দিব। তো চলো দেখতে থাকো তোমরা। কেউ বসে অঞ্জলি দিবে না। এই যে এখানে সমস্ত আমাদের গ্রামের ছেলে পেলে সবাই দাঁড়িয়েছে ভিডিও করার জন্য। আর দেখো সবাই, এই যে সবাই একটু হাই বলে দাও। পুজো সম্পূর্ণ হলো আর এখন আমি বাড়িতে যাচ্ছি। আর মা বেটু ওরা আগে চলে গেছে। বাবা, তো বেটু জি কি করছে? চলো যাই তো। বেটুকে কিছু খাওয়ানো হয়নি এখনো, অনেক টাইম হয়ে গেল, অনেক বেলা হয়ে গেছে, এখন গিয়ে ওকে খাওয়াবো। তো যাই, ওখান থেকে আসার পরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, নেওয়ার পরে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি ওই বাড়িতে, আমাদের পুরনো বাড়িতে। কারণ আমার দাদা বৌদি এসেছে, দাদা জব করে, তার জন্য তো ওরা বাইরে থাকে, তো চলে এসেছে ওরা। আর আমি ভাস্তার জন্য একটা জামা নিয়েছি, তো এটা দিতে যাচ্ছি। আর আমার মা আমার বেটু যাচ্ছে, ওই তো সামনে ওরা, আর আমি পিছে যাচ্ছি। তো চলো যাই। এই যে দেখো আমার বেটু নাচ। বৌদি এখানে ব্যাটিং পত্র গুলো রাখছো? তারপরে এখানে দেখা হচ্ছে বৌদির শাড়ি। তো এই শাড়িটা কেমন লাগছে? আমাকে তো খুব সুন্দর লেগেছে, আর বৌদি নিয়েছে এই শাড়িটা পুজোর জন্য। তারপরে বাড়িতে চলে আসলাম, আর এখানে দেখো আমার বেটু খেলা করছে কার নিয়ে, ওর কার আছে, এই যে কার ওর, আর ও পা গুলো কেমন করে দিয়ে বসে আছে দেখো। ও কার নিয়ে সারাদিন খেলা করে। সন্ধ্যা লেগে গেছে আর এখন আমি রেডি হয়ে নিয়েছি, আমার ছেলে মা বাবা সবাই রেডি হয়ে নিয়েছি। আমরা এখন যাব মহা অষ্টমীর আরতি দেখতে, আরতি খেলা, আরও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, ওখানে যাব। তো কালকে তো মানে ওখানে নাম দিয়েছিলাম আর প্রাইজ নিয়ে এসেছি, আজকে দেখা যাক কী খেলা হবে। আজকেও নাম দেব আর দেখা যাক কী হয়। তো চলো যাই। এই যে দেখো চলে এসেছে সবাই, আর এখানে হবে অনুষ্ঠান, তো তার জন্য সবাই বসে আছে এখানে, দেখে নাও। আর এখানে যে স্টেজ এখানে তৈরি করে দিয়েছে, আর এই পাশে আছে অনেক লোকজন, সবাই বসে আছে ওয়েট করছে কখন চালু হবে তার জন্য। আর আমাদের এখানে গ্রামের ব্যাপার তো অনেক লোকজন হয়, আমরা সবাই মিলে খুব খুব এনজয় করি। আর এই পাশে দেখো মা, আর এখানে দেখো বেটু বসে আছে ওর মাসিমণির কোলে, আর এই পাশে আছে ওর দিদিরা, সবাই বসে আছে ওরা এখানে মন্দিরের এখানে। আর এই পাশে বেটু মন খারাপ করে বসে আছে, কেন? কারণ বেটুর একটা গান নেওয়া হয়েছিল দোকান থেকে, সেটা ওর কাছ থেকে কেড়ে নিয়েছে যে ওর দিদি, তার জন্য ও দেখছে আর মন খারাপ করছে ওটা নেওয়ার জন্য। ও তো বলতে পারছে না যে দাও আমাকে। আর আজকের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে বিস্কুট খেলার, তো এখানে বিস্কুট কে কতগুলো খেতে পারে, আমিও নাম দিয়েছি, দেখা যাক আমি কতগুলো বিস্কুট খেতে পারি। আর এখানে আমি শুরু করে দিয়েছি বিস্কুট খাওয়া, কতগুলো বিস্কুট একেবারে খেতে পারি, চলো দেখো সবাই।
আর এখানে দেখো, বলতে বলতে আমি হয়ে গেছি ফার্স্ট, আর এখানে নিতে গেছি পুরস্কার। তো এখানে পুরস্কার বিতরণ হচ্ছে আর আমার পুরস্কার দেওয়া হচ্ছে। ফার্স্ট হয়েছি বিস্কুট খেলাতে, খুবই আনন্দ লাগছে। আর এই পাশে শুরু হয়ে গেছে নাচের অনুষ্ঠান, দেখে নাও সবাই। বাড়িতে চলে আসলাম, আর আজকে তো প্রচণ্ড আনন্দ হলো। মহাষ্টমীর দিনটা তো খুবই ভালো কাটলো, আর তার সঙ্গে আজকে প্রাইজ পেয়েছি। কিসে প্রাইজ? বিস্কুট খেলাতে নাম দিয়েছিলাম, সেখানে ফার্স্ট হয়েছি, আর প্রাইজ নিয়ে বাড়িতে চলে এসেছি। আরও বেশি আনন্দ লাগছে। আর আর এখন তো অনেক রাত্রি লেগে গেছে, আর বেটু ঘুমিয়ে গেছে, আর ওখানে তো প্রচণ্ড আনন্দ হলো, হই হুল্লো সমস্ত কিছু হলো। তো বাড়িতে চলে আসলাম, আর আসার পরে বেটুকে ঘুমিয়ে দিলাম। তো এখন আমি ঘুমোতে যাব খাওয়া দাওয়া করার পরে। তো চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।